খাবার কই গো? পেটে যে ইঁদুর ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। আজ কিন্তু সব সেদ্ধ, তাড়িতে এক ছিটে ফোটাও তেল নেই। হ্যাঁ কি বলো কোকিন্নি, শরীরে কোনো রোগ নেই তো পাতে একটু ভাজা ভুজি না হলে কি খাওয়া যায় বলো? তেল আনো, ভাজা ভুজি নিজে নিজেই পাতে জুটে যাবে। এখন কোথায় পাবো তেল? বাজারও তো বন্ধ হয়ে গেছে কখন। তা তুমি আমার সকালে জানালে না কেন? তোমার ওই বই আর ছাত্র ছাড়ার সংসারের দিকে তাকাও কখনো? উনি করে বলছো কেন? তুমি তো ভুলোকে বাজারে পাঠাতে পারতে, ওকে দিয়ে আনিয়ে নাও নি কেন? মাথাটা পুরো গেছে নাকি তোমার? বলি কাল যে অত দরদ দেখিয়ে ভুলোকে এক মাসের ছুটি দিয়েছো সেটা বেমালুম ভুলে গেলে? ও হ্যাঁ দিলাম বটে, তা কোথায় পাবো সর্ষের তেল? এই যে এই নাও 2 কিলো সর্ষে, কলুর কাছ থেকে গিয়ে তেল নিয়ে এসো, যাও। অদ্ভুত ব্যাপার, তেল আনতে গেলে টাকার বদলে সর্ষে দিতে হয়। তাহলে কি টাকার থেকে সর্ষে দামি? না বইয়ে কি লেখা আছে সেটা একবার দেখতে হচ্ছে। এই ব্যাপার, এর ভেতরে তেল থাকে, এগুলোকে ভাঙলে তেল বেরোয়। তোমরা ভাবো সর্ষের তেল কাছে হয়? তোমরা তো আর পড়াশোনা করনি তাই জানো না। তুমি বই পড়ে জানলে যে সর্ষের মধ্যে সর্ষের তেল থাকে? আমি তোমাকে এইখানে তেল বের করে দিচ্ছি, দাঁড়াও একটা হাতুড়ি আনি। এই যে পণ্ডিত মশাই, তেল কোথায় তেল? না গিন্নি, একটা থেকেও না তেল বেরোচ্ছে না। বইয়ে তো ভুল লেখা থাকবে না, বোধহয় ঝুনো হয়ে গেছে। হ্যাঁ ওই যেভাবে নারকেল ঝুনো হয়ে গেলে আর জল থাকে না। ইচ্ছে করছে হাতুড়ি মেরে তোমার মাথা ফাটিয়ে তেল বের করি। ওগুলো নিয়ে যাও কলুর কাছে, সেখান থেকে তেল নিয়ে এসো। তেল গিন্নি বড় ঝামেলায় ফেললো দেখছি। তবে একটা কথা বুঝলাম যে বইয়ে এটা ভুল লেখা আছে। আগে তেল নিয়ে আসি, তারপর প্রকাশককে চিঠি দিয়ে ভুল সংশোধন করে নিতে বলবো। কিন্তু আমাকে আগে দেখতে হবে যে কলু লোকটা এই ঝুনো সর্ষেগুলো নিয়ে কিভাবে তেল দেয়। হ্যাঁ ওই তো একটা মিষ্টির দোকান, যাই ওখানে গিয়ে জিজ্ঞেস করি বরং। বলছি দাদা। আরে পণ্ডিত মশাই যে, কি সৌভাগ্য আমার, আসুন আসুন বসুন বসুন, একটু জল মিষ্টি খেয়ে যান। না না অন্য কোনো দিন, আজ একটু তাড়া আছে। তা কি এমন ঘটলো যে? আর বলবেন না, এই দুপুরবেলা খেতে বসে শুনি তেল ফুরিয়েছে। এদিকে বেশি বেরোই টেরোই না, যা বাজার করার বাড়ির ওই চাকরটাই করে, তাকে ছুটি দিয়েছি কাল। তা ওই কলু লোকটাকে কোথায় পাবো? ও হো হো, এই ব্যাপার, আপনি বরং বাড়ি যান, আমার লোক আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসছে। না সে প্রয়োজন নেই, নিজের গ্রামে কোথায় কি সেটা জানতে তো হবে। আর এটাও দেখতে হবে যে ওই কলু এই ভাঙা সর্ষেগুলো নেয় কিনা। ছিঁড়া টাকা যেমন অচল, ওই ভাঙা সর্ষেও তেমন অচল কিনা সেটার প্রমাণ নিয়ে এনে গবেষণা করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলুর খানিটা ওই ওই ওদিকে ওই দিকে। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকখানি হাঁটতে হচ্ছে। তবে বিদ্যা অর্জন করতে গেলে পরিশ্রম তো করতেই হবে। কলু কলু! পণ্ডিত মশাই আপনি? আচ্ছা ভাই কলু, তোমার ওই রকম নাম কে দিল? আগে আমার নাম মোহন।
তো তাহলে তোমাকে সবাই কলু বলে কেন? এ আপনাকে সবাই পণ্ডিত মশাই বলে কেন? ওটাও তো আপনার নাম নয়। বাহ, তোমার তো খুব বুদ্ধি। তার মানে কলু হলো তোমার কর্মপ্রদত্ত নাম। বাহ 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 বাহ, নতুন কিছু শিখলাম। তা পণ্ডিত মশাই সর্ষে এনেছেন? হ্যাঁ এনেছি। তা বাবা কলু, অনেক কাঠ খড় পুড়িয়ে তোমার কাছে পৌঁছচ্ছি, এবার বলো তো বাপু, এর থেকে তেল কি করে বেরোয়, আর আমি কেন তা পারিনি? পণ্ডিত মশাই, আপনি সর্ষে ভেঙেছেন, কিন্তু তা পেশাই না করলে যে সর্ষে থেকে তেল বেরোয় না। বলো কি, ঠিকই তো, আমি শব্দের অর্থ বুঝতে ভুল করেছিলাম। হ্যাঁ, তার মানে বইতে ঠিকই লেখা আছে। আপনি এখানে বসে বসে বাইরের অর্থ বুঝুন, ততক্ষণে আমি আপনার তেলের জোগাড় করে আসি। তাই ভালো। এখন নয়, এখন নয় লালু, আর একটু কাজ করলেই ছুটি, ব্যাস। তারপর তোদের অনেক কচি সবুজ ঘাস খাওয়াবো। সোনা সোনা মানিক আমার, বুঝতে পারছি এখন তোদের খাওয়ার সময়। আমার সকাল থেকে পেটে কি ছুটি পড়েনি, কিন্তু এখন তাড়াতাড়ি খানিকটা তেল পিষে দে, হ্যাঁ, তারপর একসাথে বসে খাবো। পণ্ডিত মশাই, আপনি একটু সবুর করুন, তেল এই আধ ঘন্টার মধ্যেই দিয়ে দিচ্ছি আপনাকে। বেশ, তাড়াতাড়ি করো, খিদে প্রাণ যায় যায়। চিন্তা করবেন না, লালু নীলু খুব কাজের, হ্যাঁ শীঘ্রই কাজ হয়ে যাবে। কর্মচারী দিয়ে কাজ করানো? বেশ বেশ। না না পণ্ডিত মশাই, কর্মচারী নয়, আমার বলদেরা। হ্যাঁ বলদ? হ্যাঁ পণ্ডিত মশাই, বলদ। বলদেরাই তো ঘানি টানে, আপনি জানেন না? না না জানো না কেন, তবে সচককে দেখিনি কখনো, এবার কি চোখে রাখা যায়? চলুন চলুন চলুন। বাবা, দেখতে সহজ কিন্তু অতটা সহজ নয়। এই ফুটো দিয়ে সর্ষের দানা ফেলবে, আর ঘানি টেনে টেনে বলদগুলা তেল বের করে দিবি। হ্যাঁ, বেরে উপায় বাতলেছে তো কালু। হ্যাঁ, পড়াশোনা না করে দেখছি বেশ বুদ্ধি তোমার মাথায়। হ্যাঁ আগে, এটা আমার বুদ্ধি নয়, বাপ ঠাকুরদার আমল থেকে এই ব্যবসাই করে এসেছি, তাই এখনো করে যাচ্ছি। আমি তাহলে এখানে বসে বসে ওই সর্ষে পেশাই দেখি, আর এই বিষয়ে নতুন কিছু লেখা যায় কিনা তাই ভাবি। সে আপনার যেমন ইচ্ছা। থামলি কেন? নে বাবা নে, আর একটু টেনে নে। বাহ, এই লোকটি দেখছি ওর বলদের স্বভাবগতিক সম্বন্ধে যথেষ্ট বাকি বল। হ্যাঁ বাহ 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 বাহ। কি পণ্ডিত মশাই, নতুন কিছু পেলেন? নয়, আরো পর্যবেক্ষণ দরকার। সে পরে এসে করবেন, এখন তেল নিয়ে বাড়ি যান, না হলে গিন্নিমা খুব রেগে যাবেন। ঠিক বলেছ, দাও দেখি। আরে, এক অশিক্ষিত লোক এত সুন্দর উপায় বের করেছে তেল বের করার, আর আমি কিনা পণ্ডিত হয়ে ওর উপকারে লাগতে পারলাম না? না না, এখনই এটা বলা দরকার। লোকটাকে নিয়ে আর পারা গেল না, সেই কখন গেছে,
কাউকে পাঠাই একবার খবর নিতে। এই এই কলু, এই নন্নারা, মোহন মোহন, কি হলো পণ্ডিত মশাই এভাবে ছুটতে ছুটতে এলেন? একটা বড় ভুল ধরেছি ভায়া, তোমার উপকার হবে। কি সেটা? আমি দেখছিলাম যে যখনই বলদেরা পেশাই থামিয়ে দিচ্ছে তখনই তুমি এসে ওদের কাজ আবার চালু করে দিচ্ছ। হ্যাঁ ঠিক। আচ্ছা আচ্ছা মোহন, তুমি যদি কখনো বুঝতে না পারো যে ওরা থেমে গেছে, মানে তখন যদি কাজে ফাঁকি মেরে তোমার ওই লালু নীলু দাঁড়িয়ে থাকে, তবে তোমার তো অনেক লোকসান হবে। আপনি কি ভেবেছেন যে আমি আন্দাজে বুঝেছি যে ওরা ফাঁকি মারছে? তা নয়। তাহলে কি করে বুঝছো? ওদের গলার ঘন্টা, ওই ঘন্টার টুংটুং আওয়াজ শুনে আমি বাইরে কাজ করতে করতেও বুঝতে পারি যে ওরা কাজ করছে। আর যদি ঘন্টার আওয়াজ থেমে যায়, হ্যাঁ, তখন উঠে এসে দেখি যে কি ব্যাপার। হ্যাঁ বা বা বা, দারুণ। আমি ভেবেছিলাম ওটা শুধু আওয়াজ শোনার জন্য। একেবারে বিনা পয়সায় সব মুশকিল আসান, একেই বলে গরু। ওরা ভেবেছে ওদের গয়না, আর তুমি জানো যে তার আসল কাজ কি। আমিও তাহলে আমার এই গিন্নির চুড়িতে সোনার ঘন্টা লাগিয়ে দেবো। গিন্নি ভাববে গয়না, আর আমি জানতে পারবো রান্না করছে কিনা। দামি দামি জিনিসপত্র তো কিনতে পারি না, তাই সস্তায় সমাধান করতে হয়। পণ্ডিত মশাই এবারে বাড়ি যান। হ্যাঁ হ্যাঁ, যাই যাই, অনেক দেরি হয়ে গেছে, নাহলে গিন্নি বড় রাগ করবে। ও বুঝেছি বুঝেছি, তাহলে আমাকে গরুর সাথে তুলনা করো। শুধু তাই নয় মা, বলেছেন কলুর বলদের মতো ঘন্টা সোনা দিয়ে করে আপনার চুরিতে লাগিয়ে দেবে বলেছেন। ঠিক আছে তুমি যাও, আজ আসুক না, আসুক না, একবার আমি দেখাবো কলুর বলদ কে। আসুক আসুক। এই রে, আমি আবার ভুল করলাম। না না, এটা ওকে এক্ষুনি বলা দরকার। একটা লোকের এতক্ষণ লাগে তেল আনতে? না না না, তার মানে আমার জন্য সোনার ঘন্টা করাতে গেছে। ঠিক আছে, আমিও দেখছি আমিও দেখছি। মোহন মোহন ও মোহন, আবার কি হলো পণ্ডিত মশাই? এবার এবার সত্যি সত্যি বড় ভুল ধরেছি ভায়া। বলেন বলেন, সেটা বলেন। দূর থেকে গরুর ওপর তদারকি করতে তুমি ওদের গলায় ঘন্টা ঝুলিয়েছ, ওরা ঘানি টানবে আর ওদের গলায় ঘন্টা টুং টুং করতে থাকবে। কিন্তু একটা কথা ভেবে দেখেছো কি বাবা কলু? হ্যাঁ, ওরা যদি না নড়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, শুধু ঘাড় নাড়ায়, তাহলেও তো ঘন্টা বাজবে, তোমার সব খাটনি মাটি হবে, কত লোকসান হবে তোমার। এই দেখো, হাসছো কেন পণ্ডিত মশাই? আপনি শিক্ষিত, আপনার সব পাঠশালার ছেলেরা শিক্ষিত, কলুর লালু নীলু তো অশিক্ষিত। ওদের মাথায় এই বুদ্ধিটা আসবে কি করে? বলদেরা তো এখানেই থাকবে, ওরা কোনোদিন পাঠশালাতেও যাবে না, আর ওদের মাথায় এই বুদ্ধিও আসবে না, আর ওরা ঘানি টেনেই যাবে। ওরা তো কলুর বলদ, বুঝলেন না? তা তো বটে, তা তো বটে। এবার আমি আপনার একটা ভুল ধরিয়ে দিই পণ্ডিত মশাই। নিশ্চয়ই নিশ্চয়ই, নিজের ভুল জানা থাকলে তবেই তো উন্নতি। বলো বলো বলো। আপনার হাতে সর্ষের তেলের শিশি একই রকম, তার মানে আপনি একবারও বাড়ি পৌঁছাননি, তাই তো? না মানে প্রতিবার বাড়ির সামনে গিয়েই তোমার বলদের কথা মাথায় এসেছে, আর ভাই তোমার কাছে ছুটে এসেছে। বাড়ির কতটা কাছে পৌঁছেছিলেন? একেবারে ওই দরজার কাছে। আপনি যদি গিন্নি মাকে তেলটা দিয়ে আমার কাছে আসতেন, তাহলে এতক্ষণে ভাজাভুজি সব হয়ে যেত। ঠিকই তো। এবার যান বাড়িতে গিয়ে দেখুন কি হয়, যান যান যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ তো বড় ভুল কাজ করেছি, যাই আমি। তালা কেন? এগে গিন্নিমা বাপের বাড়ি চলে গেছেন, সাথে আপনার সমস্ত বই নিয়ে। আর
বলে গেছেন আপনাকে বলে দিতে কি যে যেদিন ওই কলুর বলদের মতো সংসারের জোয়াল টানার ক্ষমতা হবে সেই দিন ওনাকে ফিরিয়ে আনতে। হ্যাঁ